দর্শকদের মধ্যে রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত রাতের আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো মাঝরাতে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান দিনের গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে। আজ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করার জন্য ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন আপাতত দুজন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে আমাদের সঙ্গে আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। জাহাঙ্গীর আলম, তিনিও সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমরা আশা করি পাবো নুরুল ইসলাম হাসিব, সাধারণ সম্পাদক রিপোর্টার ইউনিটি। নুরুল ইসলাম হাসিবকে আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পাবো। শুরু করতে চাই কাজী আব্দুল হান্নান আপনাকে দিয়ে। তার আগে একটু প্রধান প্রধান খবর জানাবো যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। যাদের দেশপ্রেম নেই তারাই দেশের সর্বনাশে লবিস্ট নিয়োগ করে। সংসদে প্রধানমন্ত্রী বলেছেন কোটি কোটি ডলার ব্যয়ের হিসাব নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হলো নির্বাচন কমিশন নিয়োগ বিল। সার্চ কমিটিতে থাকবেন একজন নারী। আগামী সংসদ নির্বাচনে 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এক হাত নিলেন শামসুল হুদা ওবায়দুল আলমকে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানালেন রাষ্ট্রদূত। গেল এক মাসে দেশে করোনা আক্রান্তের 81% ওমিক্রন বলছে জার্মান সংস্থা। মৃত্যু ঝুঁকি কম হলেও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আমরা একটু যদি কালের কণ্ঠের প্রধান খবরের দিকে চোখ দেই, এক রেখায় মেট্রো পথ, মেট্রো রেলের পুরোপুরি ভায়াডাক্ট দৃশ্যমান হচ্ছে। উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার রেলপথ। লুণ্ঠিত অর্থে বিদেশের লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আপত্তির মুখে সংসদে নির্বাচন কমিশন গঠন বিল পাস, এটি প্রধান খবর কালের কণ্ঠের। নির্বাচন কমিশনের সমালোচনা বন্ধ করতে চাইলে মার্শাল ল লাগবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের তিনি বলেছেন জাতীয় সংসদ পাসেস ইলেকশন কমিশন ফরমেশন বিল, 64 অ্যামেন্ডমেন্টস প্রপোজ, 22 অ্যাকসেপ্টেড। বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর, ইসি গঠন আইন পাস, আগের ইসিকে ছাড় দেওয়া হয়নি আইনমন্ত্রী। নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন, হারুনের সংকট কাটলেও কাটেনি ভীতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খবর। শুরু করব কাজী আব্দুল হান্নান আপনাকে দিয়ে। নিশ্চয়ই এই খবর সম্পর্কে আপনি অবগত, নির্বাচন কমিশন আইন আসলে পাস হলো, কেমন হলো এই নির্বাচন কমিশন আইন? বিএনপির অনেক অভিযোগ এই আইন নিয়ে। জি কাজী আব্দুল, ধন্যবাদ আপনাকে, সবাইকে স্বাগত। আজকের প্রসঙ্গটি আসলে সারা দিনের আলোচনাই ছিল, নির্বাচন কমিশন আইন কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, যেভাবে বিল উপস্থাপন করা হয়েছিল সেই সেভাবেই পাস হবে না সংশোধিত আকারে আসবে ইত্যাদি নানান ধরনের আলোচনা। মোটামুটি যারা দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়াদি নিয়ে নজর রাখেন তাদের দৃষ্টিটা ছিল আজকে মূলত জাতীয় সংসদের দিকে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে এটি একটি রাজনৈতিক বিষয়, যদিও সাংবিধানিক তাগিদ রয়েছে, সাংবিধানিক নির্দেশনা রয়েছে দেশের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটি একটি আইনের দ্বারা নির্ধারিত হবে, সংবিধান এই নির্দেশনাটুকু দিয়েছে। সেই হিসাবে দীর্ঘ 50 বছর পরে আমরা নির্বাচন কমিশন নিয়োগের জন্য রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, কিন্তু তিনি নিয়োগের জন্য তাকে একটি আইনের বাধ্যবাধকতার ভিতর দিয়ে এগোতে হবে। এই বিষয়টি আমাদের শাসনতান্ত্রিক নির্দেশনা ছিল, সেই নির্দেশনাটি এতদিন পরে বাস্তবায়িত হলো, কিন্তু এই বাস্তবায়নে আসলে অনেক ধরনের রাজনৈতিক বিতণ্ডা, রাজনৈতিক বিতর্ক রয়েছে। আমি নিজেও মনে করি বিষয়টি রাজনৈতিক এবং এর একটি রাজনৈতিক সমাধান হলো। আসলে আমি এই জন্য রাজনৈতিক সমাধান বলছি যে 2012 সাল থেকে মূলত আপনার এই আইনটি করার জন্য একটি রাজনৈতিক চাপ সরকারের উপরে ছিল, সব দল, সমস্ত সামাজিক সংগঠন এবং বুদ্ধিজীবী মহল প্রত্যেকেই এই চাপ দিয়েছিলেন সংবিধানে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটি বাস্তবায়ন করে তার আওতায় নির্বাচন কমিশন গঠন করা। আমরা বিগত দুটো নির্বাচন কমিশনের ক্ষেত্রে এই চাপ সত্ত্বেও দেখেছি যে আইনটি করা হয়নি।
যাই হোক তো আইনটি হলো, কিন্তু আমি কেন এটাকে রাজনৈতিক বলছি, আমাদের সংবিধান কিন্তু রাষ্ট্রপতিকে আরো বেশ কয়েকটি জায়গায় নিয়োগের ক্ষমতা দিয়েছে, যেমন ধরুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ, যেমন ধরুন আপনার কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ, ইত্যাদি অনেকগুলো নির্বাচনের নিয়োগের জায়গায়। আমি আমি একটু জানতে চাই, আইন তো হলো, আইনটি কেমন হলো বলে আপনার মনে হয়? এখানে যেটি বলা হয়েছে যে বড় ধরনের কোন রকম পরিবর্তন ছাড়াই আইনটি পাস হয়েছে, এখানে অনেকগুলো সংশোধনের প্রস্তাব ছিল, সেই জায়গাটাই বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম সহ মোট 12 জন সাংসদ সংশোধনী প্রস্তাব এনেছিলেন, তাদের মধ্যে 22টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়েছে, সেগুলো একেবারেই শাব্দিক, মানে শব্দগত পরিবর্তন। শব্দের ভেতরেই কিন্তু অনেক কিছু নিহিত থাকে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে আইনের টাইটেলটি পরিবর্তন হয়ে গেছে। জি, আসবো আমরা আমরা নুরুল ইসলাম হাসিবকে পেয়েছি, আমরা একটু নুরুল ইসলাম হাসিবের কাছ থেকে এই বিষয়ে ঘুরে আসবো। নুরুল ইসলাম হাসিব, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ24 এর নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, নির্বাচন কমিশন এর নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত যে বিল আজকে পাস হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছিলাম। এখানে বেশ কিছু সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল, তার মধ্যে 22টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়েছে, বলা হচ্ছে বড় ধরনের পরিবর্তন ছাড়াই আইনটি পাস হয়েছে। আমি একটু যোগ করব, সেটি হচ্ছে যে অনুসন্ধান কমিটির সুপারিশ করা নামগুলো জনগণের সামনে প্রকাশ করা, এ বিষয়ে মতামত দেওয়ার সুযোগ রাখার বিধান সংশোধনের প্রস্তাব করেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন, অনেকটা একই প্রস্তাব ছিল বিএনপির সাংসদ রুমিন ফারহানার। অনুসন্ধান কমিটির সুপারিশ করা নামগুলো যোগ্যতা ও সম্পত্তির হিসাব হলফনামা আকারে প্রকাশ এবং নামগুলো নিয়ে গণশুনানির ব্যবস্থা করার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে, সব মিলিয়ে এগুলো ছাড়াই আইন পাস হয়েছে। কতটা গ্রহণযোগ্য মনে হয় এই আইন? এটা খুব কমপ্লিকেটেড প্রস্তাব যে আপনার নামগুলি পাবলিক করে আবার সেটা গণশুনানি, মানে এটা আসলে ইলেকশন কমিশন 5 বছর ধরে গঠন করতে হবে। এগুলি আসলে আমার মনে হয় যে এখন একটা ফাইনালি যেটা হয়েছে সেখানে সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, মানে সব দলই মোটামুটি একটা অংশগ্রহণ করেছে এবং বেশ কিছু কারেকশন যেটা এসেছে আপনারা জানেন, এবং তার মধ্যে আপনার যে সার্চ কমিটি নারী সদস্য থেকে শুরু করে মানে কয়েকটা মৌলিক 22টা ছোটখাটো শব্দগত ছাড়াও মানে 7-8টা যেটা মধ্যে একটা মৌলিক আপনার কিছু পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে আসলে শব্দদি মানে শব্দদিরই কিছু কিছু জিনিস অ্যাকোমোডেট করা হয়েছে। তো ফাইনালি যেটা হচ্ছে আসলে আপনি মানে কিভাবে এটাকে মানে গ্রহণ করবেন আসলে রাজনীতির মানে এটা বিষয় হচ্ছে যে আপনার যদি বিষয় থাকে যে আমার বিরোধ করতে হবে তাহলে এক ধরনের বিষয় যে বিরোধ চলতেই থাকবে, আর একটা হচ্ছে না আমরা বিরোধ না করে যে জিনিসটা সহযোগিতা করা কিংবা রাজনীতিটা আপনার প্রপারলি করা আর কি, সামনে নির্বাচন যেহেতু নির্বাচন রাজনীতি করা সেটা এক জিনিস, আসলে এটা আমরা যেটা দেখেছি অতীত অভিজ্ঞতাও যে আসলে আপনি কাকে আনবেন, যেদিকে আনবেন সেটা নিয়ে একটা প্রশ্ন হবে আর কি। সংসদকে উপেক্ষা করা হয়েছে এই কমিটিতে সেটি তিনি বলার চেষ্টা করেছেন, কতটা যৌক্তিক তার কথা মনে হয়? একটা হচ্ছে যে ট্রেডিশনালি আপনার যে আমলা বিচারপতি থেকেই আপনার আসে সেই ট্রেডিশনটাই আসলে বজায় রাখা হয়েছে এই ক্ষেত্রে, কারণ মানে যেটা আপনি দেখবেন আগে নির্বাচন কমিশন গুলিতেও আপনার মোস্টলি কারণ এটা যেহেতু আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে ওই অভিজ্ঞতা ঘুরে ফিরে এই আপনার আমলা অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস কিংবা হচ্ছে বিচারপতি সেখান থেকে আনা হতো, সেই জায়গায় আমি বলবো যে নতুনত্ব হয়তো কেউ নাই যে নতুন কোন সংযোজন ওই জায়গাটা নাই, কিন্তু এটা একটা ধারাবাহিকতাও সেটা একটা মানে যেহেতু নির্বাচনীটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আমার মনে হয় সেই জায়গাটাই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের এখানে যেমন একটা গ্রুপ অনেক ক্ষেত্রে বলে যেমন কিছু জিনিস আমাদের সাংঘর্ষিক আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের কিছু এনজিও বা সিভিল সোসাইটি যাদের আসলে ভূমিকা হচ্ছে ওয়াচ ডকের মানে যারা গভর্নমেন্ট সংস্থাগুলিকে আপনার যারা নিয়ে আপনার অবজার্ভ করবে ওয়াচে রাখবে তারাই আবার মাঝে মাঝে চিন্তা করে যে তারাই নির্বাচন কমিশনার হতে চায় তারাই হচ্ছে আপনার উপদেষ্টা হতে চায়, এই একটা একটা ডিলেমা আছে, এটাকে আমি ঠিক আসলে বলবো যে এটা আসলে
যথোপযুক্ত না, কারণ তার রোলটা ওটাই থাকা উচিত। তাহলে আপনার এটা এটা কিন্তু তাহলে যে আপনার বিষয়টা যদি আরো খোলামেলা বলি, যে আপনার ধরেন এনজিও বা সিভিল সোসাইটি তারা যদি আবার রাজনীতির পার্টি হয়ে যায়, তখন কিন্তু আপনার রাজনীতিবিদটা তাদের পিছনে পড়ে যাবে, তাই না? তখন সে তার ওই এনজিওর কাজটা প্রপারলি করতে পারবে। তো এরকম কিছু বিষয় আছে, আমি কারো কারোর মধ্যে বা কারো বক্তব্যে এই জায়গাটা আছে যে সে নিজেই হয়তো বা তাদের প্রতিনিধি হয়তো আপনার নির্বাচন কমিশনার হতে চায়, মানে এই ইন্টেনশন বা এই ধরনের স্পিরিট তার বক্তব্যে পাওয়া যায়, এরকম কিছু জিনিস আমরা দেখেছি। তার মানে আপনি বলছেন যে যা যেভাবে হয়েছে বিষয়টি একেবারে মোটামুটি ঠিক আছে? বলছিলাম নুরুল ইসলাম হাসিব, তার মানে আপনি বলছেন যেভাবে যেভাবে আইনটি হলো সেটি মোটামুটি ঠিক আছে বলে আপনার মনে হয়? মানে এটা তো আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া থেকে, এবং আমাদের যেহেতু আইনের একটা কথা, আইনের কথা কিন্তু মোটামুটি শব্দলই বলছিল, এবং সেক্ষেত্রে একটা আইন হয়েছে, এবং বিএনপিও বলছিল যে দ্রুত সময়ে একটা আইন করা যায় কিনা, সেই একটা আইন হয়েছে। তো ফাইনালি আসলে যাই হোক না কেন, আমি যেটা আমার মূল বক্তব্য হচ্ছে এটা ডিপেন্ড করবে আসলে রাজনৈতিক দলগুলির মাইন্ডসেটের উপরে, তারা আসলে কিভাবে রাজনীতি করবে, তারা কিভাবে আসলে ইলেকশনটা করতে চায়, তারা কিভাবে সার্চ কমিটি থেকে নির্বাচন কমিশনারদের নিয়োগ, এই পুরো প্রক্রিয়াটি তার কাছে অস্পষ্ট মনে হয়, এবং তিনি মনে করেন যে এইখানে একটি বিষয় খুব স্পষ্ট যে সার্চ কমিটি থেকে নির্বাচন কমিশনারদের নিয়োগ, এই পুরো প্রক্রিয়াটি সরকারের যা চাবে তাই হবে। আসলে কি আপনার কাছে তাই মনে হয় কিনা? আসলে আমি প্রথমেই যে বলছিলাম যে আসলে একটি রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক ভাবেই এটা করা হয়েছে, সেটা বিএনপি যদি করত সেও কিন্তু রাজনৈতিক ভাবেই করত, আওয়ামী লীগ করেছে সেও রাজনৈতিক ভাবেই করবে, এটাই স্বাভাবিক। সার্চ কমিটির বিষয়টি হচ্ছে আগে অতীতে সবসময় দেখা গেছে যে রাষ্ট্রপতি তার ইচ্ছা মতন করেছেন, কিন্তু এই রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি উনি একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়েছেন, সেই প্রক্রিয়াটিরই প্রতিফলন এই প্রক্রিয়াটি। আসলে রাষ্ট্রপতি যে কাজটি করেন সেটা তো সংবিধানের 48 অনুযায়ী রাষ্ট্রপতি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই। তো সেই জায়গায় রাষ্ট্রপতি তো সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছেন, এই আইনেও সেটাই হয়েছে। আর আমাদের শাসনতন্ত্র এই জায়গায় কিন্তু রাষ্ট্রপতিকে বেঁধে দিতে চেয়েছে, যে জন্য আমি আগে বলছিলাম যে কথাটি যে অন্যান্য নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কিন্তু সংবিধান বলে দেয়নি, শাসনতন্ত্র বলে দেয়নি যে আইনের মাধ্যমে নির্ধারিত পথে করবেন। এখানে বিষয়টি যেটি হলো সেটি হচ্ছে অন্য ক্ষেত্রে রাষ্ট্রপতি উন্মুক্ত ভাবে করতে পারেন না, প্রধানমন্ত্রীর সুপারিশ পরামর্শক্রমেই করেন, এখানেও তাই করতে হবে তাকে এবং করবেনও তিনি তাই, কিন্তু সেই কাজটি একটি আইনি কাঠামোর ভিতর দিয়ে প্রক্রিয়াগত প্রক্রিয়া হয়ে আসবে, সেই প্রক্রিয়ায় উনি নিয়োগের কাজটি সম্পন্ন করবেন। অনেক ধন্যবাদ, আমরা জাহাঙ্গীর আলমকে পেয়েছি অনেকক্ষণ পর। জাহাঙ্গীর আলম সিনিয়র সাংবাদিকদের মধ্যে ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। জাহাঙ্গীর আলম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জি জাহাঙ্গীর আলম, যেটি আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, দীর্ঘ 50 বছর পর অনেক দাবি দেওয়ার পরে নির্বাচন কমিশন আইন হলো, সংসদে পাশ হলো, কেমন হলো এই আইন, এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত এতদিন যে ধরনের সংকট ছিল, আলোচনা সমালোচনা ছিল, বিতর্ক ছিল, কতটা অবসান হবে বলে মনে হয় এই আইনের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে, আমি একটু পরে জয়েন করেছি, আসলে ঠিক আগে কি আলোচনা হয়েছে আমি অ্যাকচুয়ালি শুনতে পাইনি। আপনার মতামত একটু চাই। জি হ্যাঁ জি, আমার মতামতটা হচ্ছে দেখুন, এটা রাজনীতি যে আইন, যে কোনো আইনকে আপনি ভালোভাবেও ব্যাখ্যা করতে পারেন, ঠিক অন্যভাবে মানে নেতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন, তবে আমাদের মাঝামাঝি মাঝামাঝি যদি একেবারে নেতিবাচক মানে একেবারে রিয়েল ফ্যাক্টটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি যেহেতু সাংবাদিক হিসেবে আমি যদি অন্য একজন বিশিষ্ট ব্যক্তির কথা বলতে পারি, যেমন সাখাওয়াত হোসেন সাহেব, যিনি একসময় নির্বাচন কমিশনার ছিলেন, উনি সেটা বলেছেন মন্দের ভালো। আমি সেভাবে না বলতে গিয়ে আমি বলবো যে দেখুন, গত 50 বছর আমাদের দেশে কোনো আইন ছিল না নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে, এই প্রথম আইনটা হয়েছে। এই আইন যে পরবর্তীতে এটাকে আরো সংশোধন করা যাবে না,
বা কোনো কিছু বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এটাকে আমরা আরো সময় উপযোগী করতে পারবো না এমনটা না, কিন্তু আমি মনে করি অন্তত শুরু তো হলো এবং এতদিন এই আইন হচ্ছে না বলে সকল ক্ষেত্রে সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে সমালোচনা করতেন যে স্বাধীনতার 50 বছর পরেও আমাদের দেশে একটা আইন হলো না। আমি মনে করি অন্তত একটা আইন হয়েছে এবং আইন সংসদে বেশ আলোচনা হয়েছে, অনেকের সংশোধনী গৃহীত হয়েছে। হ্যাঁ, কিছু কথাবার্তা থাকতে পারে, আর কোনো বিষয়ই শতভাগ আপনার একমত পোষণ করে না, যেহেতু এটা একটা আইন, এটা রাজনৈতিক বিষয়, এখানে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ হয়, কথা থাকবে। আমি মনে করি এটা ভালোই হয়েছে, একটা অন্তত আইন হয়েছে এবং এটা সময়ের পরিপ্রেক্ষিতে এটাকে আরো সময় উপযোগী করা যাবে। এটা আমরা কেমন হবে বা কি কেমন নিয়োগ হয় এটা আমরা সময়ই দেখতে পারবো, অন্তত আমি মনে করি একটা আইন হয়েছে, এটা ভালো হয়েছে। জি, নুরুল ইসলাম হাসিব, বিষয়টি কি আগের মতোই থাকছে কিনা, মানে এই জায়গায়ও কি সরকারের সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে হয় কিনা আইন হওয়ার পরেও? কারা নির্বাচন কমিশনের নিয়োগ পাবেন, নির্বাচন কমিশন কতটা শক্ত হবে, কতটা মেরুদণ্ডওয়ালা লোকজন নির্বাচন কমিশন বসবে, সেটি কি আসলেই এখন যেরকম বলা হয় যে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে, আইন হওয়ার পরেও বিষয়টি সেরকম থাকছে কিনা? দেখুন, এখানে তো বাংলাদেশের নাগরিকই আসলে বসবে, তাই না? তো বিষয়টা যেটা আমি আগেই বলেছি যে এটা আসলে ডিপেন্ড করবে রাজনৈতিক, পুরোটাই হচ্ছে আপনার পলিটিক্যাল রেটরিক্স বলেন কিংবা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি মাইন্ডসেট তার উপরে। হ্যাঁ, এটা এটা আপনার যাই হোক না কেন, আমি আপনাকে বললাম যে এখন আমাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, এখানে যেই বসুক না কেন, যতই তার বেটার ইমেজ থাকুক, যাই থাকুক না কেন, সেটা অপোজিশন হয়তো তাকে নিয়ে অন্য ধরনের কথা বলবে, এটার একটা বাস্তবতা আছে। তো এই এই যে রাজনৈতিক বাস্তবতা, এটা যদি অবজেক্টিভলি না হয় তাহলে আপনার এটা আসলে তখন কেউ এটা নিয়ে কোনো কিছু করে, অবজেক্টিভলি বলছে যে হ্যাঁ আপনার যদি সেটা তারা খারাপ করে তখন খারাপ বলা, মানে সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে না, এটা গভর্নমেন্ট করেছে তাই বলেই আপনার এটাই করতে হবে, সেটা তো আমি তো ওটাই বললাম যে আপনি যদি আরো পিছনে যান 2-1 বছর আগে, এখানে কিন্তু 1 কোটি ভুয়া ভোটারও বের হয়েছিল, তাই না? সেই প্রেক্ষাপটও আছে। আমাদের এই প্রেক্ষাপট গুলো কিন্তু কোনটাই নতুন না আসলে, আমি ওইটাই বলছি। আমি যে কোনটাই যে আপনার বলছি যে এটাই রাইট বা এটাই ঠিক করেছে, এটাই ভালো হচ্ছে, সেই জায়গাটাও আমি বলছি না। আমি বলছি যে এখানে কিছু বাস্তবতা আছে, সেইটা মেনে নিয়ে, ওই যেটা বললেন যে মন্দের ভালো সেটা একটা বিষয়, কারণ রাজনৈতিক দলগুলি থেকে কিন্তু একটা দাবি ছিল আইনের আইনের করার কথা, তাই না? সেটা বিরোধী দলের থেকেও আপনার এই প্রসঙ্গটা এসছে। তো সেখানে একটা আইন হয়েছে এবং সেই আইনে কিন্তু আপনার নির্বাচন কমিশনের আগে যেরকম ছিল সেই ট্রেডিশনটা আছে, যেটা বললাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা বিচারপতি, এখানে কিন্তু মৌলিক জায়গায়ও কোনো ব্যক্তির যে কোনো প্রফেশন পরিবর্তন সেটাও কিন্তু আমরা দেখছি না। তো বেসিক্যালি আসলে এটা খারাপ হওয়ার বা কি আছে, তাই না? তো আমি ওই জায়গা থেকে বললাম যে এটা বাকিটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে রাজনৈতিক দলগুলির মাইন্ডসেটের উপর। এবং নির্বাচন কমিশনকে আপনি যাই বলুন না কেন, আপনি আপনি ধরেন ভারতের নির্বাচন কমিশন যদি উদাহরণ দেন, তাই না, সেখানেও তো আপনার এই এই গভর্নমেন্ট, আমাদের এখানে না খুবই হাই প্রোফাইল ব্যাপার স্যাপার, সিনিয়র সেক্রেটারি পোস্ট আছে, ভারতের পৃথিবীর কোন দেশে সিনিয়র সেক্রেটারি পোস্ট নাই, তাই না? তো আমাদের এখানে অনেক বড় বড় পোস্ট আছে, ভারতে দেখবেন এডিশনাল সেক্রেটারি লেভেলের লোকজন হচ্ছে নির্বাচন তুলে পাবে, কিভাবে তুলে পাবে, তাই না? কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলি তাকে কোঅপারেট করে, রাজনৈতিক সব দল তারা একটা জায়গায় এসে আপনার তারা একমত হয় না, তারা বিষয়গুলি এই এই কোড অফ কন্ডাক্টের মধ্য দিয়ে যাবে, তারা এই বিষয়গুলো মেনে নেবে। তো নির্বাচন কমিশন কিছুটা এরকমই, এখানে রাজনৈতিক দল যদি আপনার সহযোগিতা না করে, আপনি আপনি যতই যাকে নিয়ে আসেন সেটা আপনার আমার মনে হয় না সে খুব কিছু, আমরা হয়তো এটা কথার কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়া লেখার জন্য ওই মেরুদণ্ড, ইদানিং সব কথায় কথায় আপনার একটা মেরুদণ্ড শব্দ ব্যবহার হয়, তো এই একটা মানে অদ্ভুত কিছু বিষয় চলে আসছে আসলে আমাদের এই নিজেদের ইসের মধ্যে আর কি, সেই সব কথাবার্তা বলে আমরা আসলে একটা মানে মাঠ গরম করব, ইন্টারনেট গরম রাখবো, কিন্তু বাস্তবে কোনো ধরনের আপনার মৌলিক কোনো আপনার এতে পরিবর্তন হবে না। না তাহলে কিভাবে 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 মাইন্ডসেট রাজনৈতিক, যদি না রাজনৈতিক দলগুলির মাইন্ডসেটে পরিবর্তন না হয়, কারণ আলটিমেটলি সবই হচ্ছে আসলে পলিটিশিয়ান এবং পলিটিক্স, তারাই হচ্ছে বাংলাদেশে আপনি বরাবরই যদি দেখেন বাংলাদেশে ক্ষমতাসীন দল আর ক্ষমতাসীন দলের বাইরের রাজনৈতিক দল,
মানে ভূমিকা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার ভূমিকা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটা আসলে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সব সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাই? হ্যাঁ ডেফিনেটলি পুরোটাই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, আপনার পুরোটাই আপনার। আমি একটা ধরুন আপনার সিম্পল বিষয় হয়তো অন্য প্রসঙ্গে, আমরা অনেক সময় বলি না যে আমলাতান্ত্রিক এই আমলার জোর, অমুক জোর, সচিবের জোর, ওই সচিব জোর দেখায় আরেকজন রাজনৈতিকবিদের কাঁধে ভর করে, তাই না? এক মন্ত্রীর ভর করে আরেক মন্ত্রীর বিরুদ্ধে সে লাগে, এই তো, এক এমপির ভর করে সে আরেক এমপির বিরুদ্ধে লাগে। বিষয়টা হচ্ছে সবকিছুই রাজনীতি, রাজনীতির বাইরে যে বা এই ইসের স্ট্রাকচারের বাইরে যে কোনো সচিব বা কোনো ডিসি কোনো কিছুই করতে পারবে না, পরদিনই তার ওইখানে ডিসিগ্রি থাকবে না, এটাই বাস্তব, তাই না? তো বিষয়টা হচ্ছে আপনার একটা দেশের বা একটা ইসের কন্টেক্সের আমাদের এখানে পলিটিক্স এবং পলিটিশিয়ান এন্ড অফ দ্য ডে তারাই হচ্ছে এই জিনিসগুলো আসলে ডিসাইড করবে, দে রান দ্য শো, এটা বাস্তবতা, এটা আপনার মেনে নিতে হবে। তো তাদের মাইন্ডসেট যতক্ষণে আপনার চেঞ্জ না আসবে, হ্যাঁ, এবং সেটা বিরোধী দলে থাক সরকারে থাক, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি এরকম হয়তো কথা চলতেই থাকবে, কথার কথা, বাট এটার কোনো সমাধান আপনি দেখবেন না। জি অনেক ধন্যবাদ কাজী আব্দুল হান্নান। কেমন কমিশন আসছে বলে মনে হয়, এই কমিশনের এই এই আইনের মাধ্যমে নতুন কমিশন আসবে? সো আমি আমি কিন্তু প্রচন্ডভাবে আশাবাদী, আমি প্রচন্ড আশাবাদী এই জন্যে যে অতীতে কোথাও কখনোই আমাদের নির্বাচন কমিশনের যোগ্যতা কি এটি নির্ধারিত ছিল না। হাসিব যেটা বলছিলেন সঙ্গে আমি একটু যোগ দেই যে না, একেবারে এই এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা সরে এসেছি। এই আইনের মাধ্যমে আরো দুটো জায়গা চলে এসেছে, সেটি হচ্ছে 20 বছর বেসরকারি অথবা স্বায়ত্তশাসিত বা পেশাজীবী হিসাবে কর্মের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও এবার আমলা এবং বিচারকদের বাইরে কিন্তু আসার সুযোগ তৈরি হয়েছে এই আইনের মাধ্যমে। দুই হচ্ছে বড় জায়গাটি যেটি হয়েছে সেটি হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব কিন্তু রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র আমলারা পরিচালনা করে না, করার কথাও না, বা কোনো পেশাজীবীর পরিচালনা করার কথা না, এটা কিন্তু প্রফেশনালি রাজনীতিকদেরই জায়গা। এখন রাজনীতিকরা যে কাজটি করবেন সেটা তো অবশ্যই রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকেই হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেটা যেমন, এই নির্বাচন কমিশনের প্রশ্নটাও কিন্তু রাজনৈতিক। ওই যে একটু আগে আমি বলছিলাম যে সংবিধান অন্য সব জায়গায় কিন্তু রাষ্ট্রপতির হাতকে বেঁধে দেয় নাই, কিন্তু এই জায়গায় বলে দিচ্ছে যে আইনের কাঠামোর ভিতর দিয়ে এই নিয়োগটা করতে হবে। এই জায়গাটি হচ্ছে একটা বড় একটি আমাদের সামনে একটা দিক নির্দেশনা। দিক নির্দেশনা এই জন্য বললাম আমি যে রাষ্ট্র কিভাবে আইনের ভিতর দিয়ে যেতে হবে, কেন রাষ্ট্রপতিকে এই জায়গাটি নির্ধারণ করে দিয়েছে আমাদের শাসনতন্ত্র, কারণ হচ্ছে এখানে রাজনৈতিক বিতর্ক হবে, বিতর্ক হবে, এটি আমাদের সংবিধান প্রণেতারা সেই সংবিধান প্রণয়নের সময় আশঙ্কা করেছিলেন বলেই এই জায়গায় যাতে খামখেয়ালিপনা না হয়, ব্যক্তির ইচ্ছার প্রতিফলন যতটা পারা যায় সীমিত রাখার জন্যই কিন্তু আইনি কাঠামোর একটা বাধ্যকতা এখানে সংবিধান নির্ধারণ করে দিয়েছে। অন্য কোনো জায়গায় রাষ্ট্রপতিকে কিন্তু এই নির্ধারণটা করে দেওয়া হয়নি। এটি হচ্ছে একটি তাৎপর্যপূর্ণ বিষয় এবং সেই জায়গায় আমি বলবো এই আইনটি প্রণয়নের মাধ্যমে আমরা অতীতে যেমন শুধুমাত্র বিচারপতিদের ভিতর থেকে নিয়োগ করতে দেখেছি, তারপরে আমরা 1996 সালের পরে এসে বিচারপতিদের বাইরে আপনার ব্যুরোক্র্যাটদের ভিতর থেকে নির্বাচন কমিশন নিয়োগ করা দেখেছি, কিন্তু এর বাইরে আমরা বের হতে পারিনি। এই আইনের ভিতর দিয়ে কিন্তু নতুন দরজা উন্মুক্ত হয়েছে। জি জাহাঙ্গীর আলম আসবো আপনার কাছে। জাহাঙ্গীর আলম, লবিস্ট নিয়োগ নিয়ে যে ধরনের কথাবার্তা আপনি শুনছেন এবং বিএনপি বলছে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করে আসছে তাদের দুঃশাসনকে রক্ষা করার জন্য, বিএনপি আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে চক্রান্তের কারণে হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বাইরে ব্যয় করে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, কিভাবে দেখছেন বিষয়টি আপনি? হ্যাঁ, এটা ইদানিংকালে আমাদের বেশ কিছুদিন যাবৎ আমাদের রাজনৈতিক অঙ্গনে এই লবিস্ট ফার্ম নিয়োগ নিয়ে বেশ গরম আলোচনা চলছে। বিশেষ করে মাঠের বিরোধী দল বিএনপি এবং সরকারি দল আওয়ামী লীগ একে অপরকে দোষারোপ করছে যে তারা লবিস্ট ফার্ম নিয়োগ করে
কেউ এক পক্ষ বলছে যে সরকারের ক্ষতি করছে বা জনগণের রাষ্ট্রের ক্ষতি করছে, আর এক পক্ষ বলছে যারা দেশের টাকা পাচার করছে। আসলে লবিস্ট ফার্মের বিষয়টা এটা আমাদের দেশের জন্য যেমনই হোক শুনতে, কিন্তু এটা বাইরের দেশের জন্য এটা অনেকটা স্বীকৃত, এবং এটা আমাদের বিশেষ করে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা এইসব অঞ্চলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো আমেরিকাতে লবিস্ট ফার্ম নিয়োগ করে, এবং এটা অবশ্যই টাকা দিয়ে, ডলার দিয়ে এটা করা হয়। তো এটা করা হয় দেশের স্বার্থেই করা হয়, এটা কোনো বেআইনি কিছু না, দেশের স্বার্থে, বিশেষ করে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য এসব বিষয় নিয়ে লবিস্ট ফার্ম নিয়োগ করে। বিষয়টা হচ্ছে যে আমি কি উদ্দেশ্যে নিয়োগ করলাম। এখন গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে গভর্নমেন্ট যে লবিস্ট ফার্ম নিয়োগ করছে এটা আমাদের দেশের ভাবমূর্তি, ইমেজ বিল্ডিং, তারপর বিনিয়োগ, ব্যবসা এসব কারণে। বাট বিএনপি যে লবিস্ট ফার্ম নিয়োগ করছে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমাদের দেশে যাতে বাইরে কোনো সাহায্য সংস্থা কোনো সাহায্য না দেয় এসব কারণে। এখন এটা এক পক্ষ আর এক পক্ষকে এভাবে দোষারোপ করছে। আমি মনে করি যে লবিস্ট ফার্ম সরকার যে নিয়োগ করছে, লবিস্ট ফার্ম এটা বেআইনি কিছু না, কিন্তু দেশের স্বার্থে যদি হয়, কিন্তু দেশের স্বার্থের বাইরে যদি করা হয়, দেশকে পঙ্গু করার জন্য যদি কিছু করা হয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যদি কিছু করা হয়, লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য মাথা ব্যথার কারণ। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম, আসবো আপনার কাছে আবারও। নুরুল ইসলাম হাসিব, এখন হঠাৎ করে কেন লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে তো আলোচনা মনে হচ্ছে আপনার? বিষয়টি কি এই যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, একই সঙ্গে র্যাবের সাবেক এবং বর্তমান কর্তাদের নিষেধাজ্ঞার বিষয়টি আসার পরে, মানে বিষয়টি কিরকম যে তাদের উপরে যে নিষেধাজ্ঞা আসলো এটি দেশ থেকে বাইরে লবিস্ট নিয়োগের চক্রান্তের ফলাফল হিসেবে দেখা হচ্ছে না হোক, না কি মানে কি সমীকরণ দেখেন, কি কারণে হঠাৎ করে এখন? কারণ বিষয়টি তো পুরনো, অনেক দিন অনেক বছর ধরে এগুলো হয়ে আসছে। সেটা আসছে, মানে বিভিন্ন সময় আসলে বিএনপি লবিস্ট নিয়োগের তথ্য আছে। এখানে যেটা হচ্ছে যে লবিস্ট নিয়োগ, যেটা জাহাঙ্গীর যেটা বললেন যে এক ধরনের পাবলিক রিলেশনস এর কাজ করে, যে আপনার মানে এই দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের ইমেজ বিল্ডিং এর আপনার কাজ করে থাকে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যেটা আপনার কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা দেখেছি যে আপনার কয়েকটা চিঠি বা কাগজপত্র বা সেক্ষেত্রে তারা যেটা বলতে চেয়েছে যে তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাহায্য সহযোগিতাই বন্ধ করে দেবেন, এই জায়গাগুলি আসলে একটু ডিফারেন্ট, যেটাকে আপনার সরকার যেটাকে আপনার দেশদ্রোহী বা দেশ বিরোধী বলে আখ্যায়িত করেছে। তো এই জায়গাগুলি আসলে মানে হ্যাঁ, একটা হতে পারে যে বিএনপি তার অবস্থান বা তার দলের অবস্থান এই জায়গাগুলি তুলে ধরা, হ্যাঁ এখানে তার পলিটিক্যাল সিচুয়েশন ব্যাপার সে তার একটু সেটা বলতে যে সে যখন বলে এই এই বিষয়টা কিন্তু আমাদের দেশে আগেও দেখেছি, মানে আমরা সরকার, রাজনৈতিক দল এবং রাষ্ট্র এই জায়গাগুলো মানে দেশ এগুলো কিন্তু গুলিয়ে ফেলি, তাই না? আমরা একটা মানে দলের বিরোধিতা করতে যে দেশের বিরোধিতা করে ফেলি বাইরের ক্ষেত্রে, এটা কিন্তু নতুন না। এর আগেও আমরা বিভিন্ন সময় মানে স্টেটমেন্ট গুলি মানে আমি বলছি যে সে তার মতো করে লবি করতে পারে, বিএনপি লবি করুক, কিন্তু তার মধ্যে সে আসলে কি কন্টেন্ট ব্যবহার করবে, কোন ধরনের ভাষা বা কি চাইবে সেই জায়গাটা কিন্তু ম্যাটার করে। এবং সেখানে কিন্তু কিছু বিষয় আছে যেটা আসলে আপত্তিকর, যেটাকে আপনি ব্যাখ্যা করতেই পারেন, যে যেটা আপনার সরকারও যেটা ব্যাখ্যা করছে যেটা দেশদ্রোহী। কারণ আপনি যদি সরাসরি বলেন যে আমাদের অনেক ধরনের আপনার সাহায্য সহযোগিতার বিষয় আছে, বাংলাদেশ হয়তো এখন আর ওই ডোনার ডিপেন্ডেন্ট না সরাসরি টাকার জন্য, কিন্তু আপনি জানেন যে এখানে টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোলাবোরেশন আছে, তাই না? এই যে আপনি প্যান্ডেমিকের সময় দেখবেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের সহযোগিতা ছিল, সেটা ভ্যাকসিন থেকে শুরু করে প্রথম দিকে কিছু ভেন্টিলেটর কিংবা মানে বেশ মানে যেখানে যতটুকু দরকার সেই কোলাবোরেশনটা থাকে। এখন যদি আপনি এখানে রাজনৈতিক দল বলে যে আপনি কোনো ধরনের সহযোগিতা দিবেন না, তার মানে কি? এটা তো জনগণকে আপনার ই করা হচ্ছে, তাই না? সরকারের যেটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশে দুই ধরনের চ্যালেঞ্জ।
একটা হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক একটা চ্যালেঞ্জ আছে, যে আপনার আমাদের যে আমাদের যে আমরা যে ওয়েতে যে স্টাইলে ডিপ্লোমেসিটা করি এটা পুরনো বা একটা ট্রেডিশনাল একটা মেথড, তাই না? মানে একটা মিশন থাকে, দুই তিনজন অফিসার থাকে। এখন ডিপ্লোমেসি আসলে আরো অ্যাগ্রেসিভ, এটা অনেক ধরনের পরিবর্তন হচ্ছে, খুবই অ্যাক্টিভ। আপনি জাস্ট ঢাকায় দেখেন না, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিভাবে অপারেট করে, সে যে ওই যে সরুপকাঠি পেয়ারা বাগানে যে বসে থাকে ওইটা তো ওইটা যে সে এমনি বসে থাকে বিষয়টা তা না, এর মধ্যেও ডিপ্লোমেসি আছে, তাই না? এর মধ্যে মানুষের সাথে কানেকশন, তার ইস্যুগুলি জানা, দেশকে সে আপনার মানুষের কাছে যায়, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যায়, বিভিন্ন ভাবে ডিপ্লোমেসি এখন অনেক অ্যাক্টিভ। ওই জায়গাটা আমরা আসলে একটু পিছিয়ে আছি, তাই না? আমাদের ওই জায়গাগুলি আসলে আমরা এখন খুব অফিশিয়াল স্টেজে একটা বিষয়, একেবারে একটা বিষয় হচ্ছে আমরা একেবারে শেষ পর্যন্ত। আমি একটু কাজী আব্দুল হান্নান, আমরা মানে স্বাধীনতার তো 50 বছর হয়ে গেল, বিদেশের কাছে এ ধরনের ধর্ণা আর কতদিন, মানে কতটা প্রত্যাশিত বিষয়গুলো আসলে? আমরা বিদেশ মুখাপেক্ষী হয়ে গেছি নতুন নয়, এটা কিন্তু আপনি দেশের ভেতরেই দেখেন না কেন, একজন রাষ্ট্রদূত যিনি এই বাংলাদেশে তার দেশের প্রতিনিধিত্ব করেন, তারা কেউই জয়েন্ট সেক্রেটারি লেভেলের উপরের নন। তাদের কাছে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও বিভিন্ন ভাবে দেখেছি যে প্রোটোকলের বাইরে যে আমরা অনেক ধরনের দেনদর বা তদবির করতে দেখি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা এই জায়গায় আসলে আমাদের নর্মস গুলোকে ভুলে যাই। এই নর্মস গুলোকে ভুলে যাওয়ার কারণেই কিন্তু সমালোচনাগুলো আসে। দেশের বাইরে কেন সরকার পিয়ার নিয়োগ করবে যদি সেই দেশে আমার দূতাবাস না থাকে? তাহলে আমার প্রয়োজন হতে পারে আমার দূতাবাসে বিভিন্ন পর্যায়ের মিনিস্টার এবং সচিব পর্যায়ের পদ রয়েছে, সেখানে ফুল ফ্লেজড সেট আপ তৈরি করা হয়, তারপরে পিয়ার নিয়োগ করা হয়। এই জায়গাটা যেমন বিতর্কের জায়গাটা রয়েছে, তেমনি তার মানে হচ্ছে আমাদের পেশা, যেটা হাসিব বললেন, আসলে পেশাগত আশা করি নিশ্চয়ই এসব জায়গা থেকে আমরা পরিত্রাণ দেখবো সামনে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে কাজী আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম হাসিব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। রাত আপনাদের মূল্যবান সময় নিউজ24 নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা হবে অন্য সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ24 সঙ্গে।